লাইথানাই সালো আসাম হাস্তি ও কংগ্রেস নি অজামা রাহুল গান্ধী সাকাওতে আসাম হাস্তি নি কংগ্রেস বদল নি কাশকুনি সাকাও চক্র জামানক হবে কংগ্রেস হাবানক সেবায় শুক্র খাই জামানতে খাদুমং ফুনুক লাই খরাংটি সালাইকা ত্রিপুরা কংগ্রেস বদল মানুষকে যখন পাইয়ে দেওয়ার জন্য এবং ভারতবর্ষকে যখন ঐক্য সংহতি জুড়ে রাখার জন্য ভারতবর্ষের সার্বভৌমত্ব বজিয়ে রাখার জন্য যখন রাহুল গান্ধী সারা ভারতবর্ষের মানুষকে নিয়ে মানুষের দেশ স্বার্থে আজকে যে ভারত ন্যায় যাত্রা আরম্ভ করেছেন তা আপনারা জানেন, আসামে এসে উপস্থিত হয়েছে। আজকে রাহুল গান্ধীর এই ভারত জুড়ো ন্যায় যাত্রা আজকে বিজেপি সরকার ভীষণ সন্ত্রস্ত, রাজ্যে রাজ্যে মানুষ রাহুল গান্ধীকে সমর্থন করছে এবং এই যাত্রা লাখো লাখো মানুষ একত্রিত হয়ে রাহুল গান্ধীর মিছিলে সামিল হচ্ছে। এটা দেখার পর আসাম প্রদেশের গতকালকে বিজেপির মদতে এবং প্রত্যক্ষভাবে হেমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রীর নির্দেশে রাহুল গান্ধীর কনভয়ের উপরে আক্রমণ হয়েছে এবং ফ্ল্যাগ ট্যাগ অফিস টফিস ইত্যাদির উপরে আক্রমণ হয়েছে। জয়রাম রমেশ আমাদের বরিষ্ঠ নেতা, ওনাকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছেন। আসামের প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বোরাকে রক্তাক্তভাবে নিগৃহীত করেছেন। এটার প্রতিবাদে আজকে সারা ভারতবর্ষে কংগ্রেস দল বিক্ষোভ সমাবেশ বিভিন্ন জায়গায় হচ্ছে, তার সাথে সাথে আমাদের ত্রিপুরা প্রদেশ কংগ্রেসও এই বিক্ষোভ প্রদর্শন আমরা আজকে এখানে করলাম এবং আমরা বিজেপি সরকার এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা ওদেরকে হুঁশিয়ারি দিতে চাই, এই সমস্ত নোংরামি এগুলি যদি বন্ধ না হয় আগামী দিন সারা ভারতবর্ষে কংগ্রেস দল চুপ করে থাকবে না এবং ত্রিপুরা রাজ্যেও কংগ্রেস দল রাস্তায় নামবে এবং বৃহত্তর আন্দোলনে সামিল হবে এবং আমরা হেমন্ত বিশ্ব শর্মা এবং বিজেপির এই বর্বরোচিত আক্রমণের বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই এবং আমরা সারা ভারতবর্ষের মানুষের কাছে এপিল রাখব যে এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আপনারা গর্জে উঠুন এবং আগামী দিনে রাহুল গান্ধীর এই যে ন্যায় যাত্রা এটাকে সফলমণ্ডিত করে তুলুন। আপনার নাম এবং ডেজিগনেশন? আমার নাম প্রশান্ত সেন চৌধুরী, জেনারেল সেক্রেটারি প্রদেশ কংগ্রেস কমিটি।